ইউক্রেনকে কঠিন বিপদের মধ্যে ফেলে জার্মানির পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। তারা বাঘের মুখে জেলেনস্কির ইউক্রেনকে ছেড়ে দিয়ে জঙ্গল থেকেই পালিয়ে যাচ্ছে। মূলত যুদ্ধের ক্লান্তি এবং অর্থনৈতিক সমস্যার কারণে কিয়েভকে সমর্থন করা ন্যাটোভুক্ত দেশগুলোর পক্ষে ভীষণ কঠিন হয়ে পড়েছে। এই জন্য যুক্তরাষ্ট্র ও জার্মানি জেলেনস্কিকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। আর এমন বিস্ফোরক তথ্য ফাঁস করে দিয়েছে জার্মানির ট্যাবলয়েড বিআইএলডি। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান গত 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের সেনাদের মধ্যে চলছে এই যুদ্ধ। কখনো যুদ্ধের তীব্রতা বেড়েছে, কখনো কমেছে, তবে যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরু থেকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে আসছিল দেশটি, কিন্তু জার্মানির সঙ্গে জোট বেঁধে সেই যুক্তরাষ্ট্রই নাকি এবার ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে আসার কথা বলছে। তেমনটাই উঠে এসেছে জার্মানির ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। বিষয়টি নিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুদ্ধের ক্লান্তি এবং অর্থনৈতিক সমস্যার কারণে কিয়েভকে সমর্থন করা ন্যাটো দেশগুলোর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এক কথায় এটি এখন পশ্চিমাদের জন্য অসম্ভবের পর্যায়ে চলে এসেছে। আর সে কারণেই আমেরিকা এবং জার্মানি ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। জার্মানির ট্যাবলয়েড বিআইএলডির বরাতে জানা যায়, মার্চ মাসে রুজভেল্ট কক্ষে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। সেই বৈঠকের সময় বাইডেন ও ওলাফ উভয় নাকি ইউক্রেনে অস্ত্র সরবরাহ সীমিত করার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর পরোক্ষভাবে চাপ দিতে সম্মত হয়েছিলেন। কিয়েভ মস্কোর মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে সামরিক সাহায্য প্রদানকারী দুটি প্রধান শক্তি ছিল যুক্তরাষ্ট্র ও জার্মানি, কিন্তু সেই অস্ত্র সরবরাহের হিসাব নাকি এখন বদলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বিআইএলডি জানিয়েছে, দুই মহাশক্তিধরই এখন শুধু নির্দিষ্ট পরিমাণ অস্ত্র সরবরাহ করতে চায় ইউক্রেনকে, যাতে রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য যাতে পর্যাপ্ত সুযোগ থাকে, সেই অবকাশ রাখতেও ইউক্রেন সেনাবাহিনীর হাতে বেশি অস্ত্র তুলে দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র এবং জার্মানি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জার্মানির ফেডারেল সরকার এখন ইউক্রেনকে আলোচনার জন্য কৌশলগতভাবে ভালো অবস্থানে রাখার লক্ষ্য নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছে। সরকারি সূত্র জার্মানির ওই সংবাদমাধ্যমকে বলেছে, ইউক্রেনের উচিত সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসা, আর এই বিষয়টি সরাসরি দেখছে হোয়াইট হাউস এবং চ্যান্সেলর। জার্মান সরকারের এক কর্মকর্তা ওই সংবাদমাধ্যমকে বলেছেন, জেলেনস্কির বোঝা উচিত যে এভাবে সবকিছু আর চলতে পারে না। বার্লিন ও ওয়াশিংটন মনে করছে, কিয়েভ এবং মস্কো যদি আলোচনায় বসতে রাজি না হয় তাহলে দুই দেশের মধ্যে সমস্যার কোনো সমাধান হবে না, দুই সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হবে না। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনায় বসাতে ব্যর্থ হলে প্ল্যান বিও রয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানির হাতে। দুই দেশ তথা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা সম্ভব না হলে বিকল্প হিসেবে কোনো চুক্তি ছাড়াই সংঘাত থামাতে চাইছে বার্লিন ও ওয়াশিংটন। বর্তমানে ইউক্রেনের প্রায় 17.5% ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে। রাশিয়ার দাবি, সেই জমি তাদের দেশেরই অংশ। নতুন হিসেব নিকেশে তা হয়তো আর কখনোই ইউক্রেন ফিরে পাবে না। এমন বাস্তবতায়ও শান্তি আলোচনা বাস্তবায়িত না হলেও ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নতুন সীমানা টানতে চাইছে আমেরিকা ও জার্মানি। হার্ভার্ডের কেনেডি স্কুলের বেলফার সেন্টারের মতে, 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া অধিগ্রহণ করে নেয় রাশিয়া, আর চলমান যুদ্ধে ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চল দখল করে নেয় রাশিয়া। এদিকে ইউক্রেনকে সমর্থনের পথে থাকতে জোট মিত্রদের আহ্বান জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। সম্প্রতি ব্রাসেলসে জোটের সদর দফতরে সাংবাদিকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন তিনি। এমন সময় তিনি আহ্বান জানালেন যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও সহযোগিতা করা নিয়ে ঐক্যমত হতে হিমশিম খাচ্ছে। এদিকে ইউক্রেনকে নতুন করে আরও 10 লাখ শেল দেওয়ার কথা ছিল ইউরোপীয় ইউনিয়নের, তবে কথা রাখেনি ইইউ। তারা ইউক্রেনকে মাত্র 3 লাখ শেল দিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ যেই আলোচনার কথা শোনা যাচ্ছে তার বাস্তবায়নও শুরু হয়ে গেছে। আর হঠাৎ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ পিছুটান নেওয়ায় চরম বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।